কামরুজ্জামান আরো লিখেছেন যে কোন শ্রমিকের ধান কাটার কারণে রোজা রাখা কষ্টকর হলে কি কাজা করতে পারবে? না, ধান কাটার কারণে রোজা ভঙ্গ করা কোনো মুমিনের জন্য জায়েজ নেই। প্রথমত, ধান কাটার কাজটা রাত্রে করতে পারে, যদি সম্ভব না হয় তাহলে দিনের বেলা যদি সে করে তাহলে অল্প অল্প করে পরিশ্রম করবে, যাতে করে তার রোজার প্রতি কি প্রেশার না পড়ে। কারণ ধান কাটা ইত্যাদির কাজটা হচ্ছে দুনিয়াবী কাজ, আর এই রোজাটা হচ্ছে আল্লাহর ইবাদত এবং এটা মৌসুমি একটা ফরজ ইবাদত। তো যদি কোনো মানুষ এই ফরজ ইবাদতকে আদায় না করে তাহলে সে অনেক বড় গুনাহ হবে। অর্থাৎ সে আল্লাহর ইবাদত বাদ দিয়ে, ফরজ ইবাদত বাদ দিয়ে সে দুনিয়ার ইবাদতে, অনাউজুবিল্লাহ, দুনিয়ার কাজে সে নিজেকে মত্ত রাখতেছে, তাহলে সে কীভাবে আল্লাহর কাছে নাজাত পাবে? তো এই জন্যে কষ্ট বা পরিশ্রম কমিয়ে দিয়ে সে রোজা পালন করবে, অর্থাৎ রোজাকে প্রাধান্য দেবে দুনিয়ার কাজের চেয়ে। সাহাবায়ে কেরামের যুগে তারা কত কষ্ট করেছেন, তারা কত কষ্ট করেছেন, হ্যাঁ, তারা ঠিকমতো ভালো মতো খেতেও পাইতেন না, তারপরে তারা কাজের অজুহাতে, খেজুরের বাগানের কাজের অজুহাত, পানি আনার কাজের অজুহাত, বা অন্য গম ইত্যাদি উঠানোর কাটার অজুহাতে তারা কখনো রোজা ছেড়েছেন তার কোনো প্রমাণ নেই। ঠিক আছে, সুতরাং সাবধান।